আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার কুমড়ো শাকের রেসিপি। মসুর ডাল এবং মাছ দিয়ে কুমড়ো শাক দিয়ে রান্না করা হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিজেরাও চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে, সাথে থাকবেন। প্রথমে ডালকে, মসুর ডালকে ভালো করে 3-4 বার করে ধুয়ে শুধু পানি দিয়ে বসিয়ে দিলাম। তারপরে একে একে মশলাগুলো আমি দিচ্ছি, আপনারা দেখুন। লবণ দিব 2 টেবিল চামচ, হলুদ দিব 1 টেবিল চামচ দিয়ে, আর 1 টেবিল চামচে 3 ভাগের 1 ভাগ। মরিচের গুঁড়ো দিব, ½ টেবিল চামচ। জিরা দিব 1/2 টেবিল চামচ। ধনিয়া দিব 1/2 টেবিল চামচ। এবার দিয়ে দিব আদা, রসুন বাটা। আদা রসুন বাটাও দিব 1/2 টেবিল চামচ করে, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। ডালগুলো ফুটে আসছে, ফুটতে শুরু করছে ডাল আর পানি। আমি মশলাগুলো আবার বলে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ, লবণ দিয়েছি 2 টেবিল চামচ, তারপর মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ, আর জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ দিয়েছি। ডাল ফোটার পরে আমি এগুলোর মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়া শাক। আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওটার মধ্যে আমি মাছ ভাজবো। হলুদ লবণ দিয়ে মাছ মেখে রেখেছি, ওই মাছগুলো ভাজতে দিব। একটু ঢেকে দিব যেন শাকগুলো কমে আসে। এগুলো এক পিস হয়ে গেছে, হলুদ লবণ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি, এগুলো শাকের সাথে অ্যাড করবো। শাকগুলো দেখেন কমে এসেছে, শাকগুলো আরো 5 মিনিট হবে, ঢাকনা দিয়ে দিব। এর সাথে আমি মাছগুলো ভেজে তুলব। এ পর্যায়ে মাছ ভাজার তেলের সাথে আরও কিছু তেল অ্যাড করবো। দেখেছেন শাকে প্রথমে কিন্তু কোনো কাঁচা তেল দিইনি, এখন একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। হলুদ লবণ দিয়ে ধরে রাখা মাছগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুনের সাথে 4টা শুকনা মরিচ
একটু মেখে দিব। পেঁয়াজ, রসুন, মিষ্টি আর শুকনো মরিচ নরম হয়ে আসলো, পেঁয়াজ একটু হয়ে গেছে, এটা সাজের মধ্যে দিয়ে দিব। মিশিয়ে দিব, ভালো করে ফুটে আসলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এরপর দেয় শাক, কুমড়ার শাক ও মাছ মসুর ডাল দিয়ে রান্না প্রায় শেষ, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। পরবর্তীতে পরিবেশন করে আমি আপনাদেরকে আবার দেখাবো। তৈরি হয়ে গেল মজাদার কুমড়ো শাকের তরকারি, আশা করছি সবাই খেয়ে দেখবেন মজা লাগবে এবং সবাই বাসায় ট্রাই করে কমেন্টে জানাবেন। ভালো লাগলে সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।